এই বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো সব এক দলের দল। আপনি সংস্কার কোথায় করবেন? রুট ম্যাপেরও প্রয়োজন, তাড়াতাড়ি নির্বাচনের দরকার। দেশের যে এখন যে পরিস্থিতিটা আছে, এটার জন্য সংস্কারটা জরুরি। দেশকে সংস্কার করতে হবে, তারপর হচ্ছে নির্বাচনে একটা রুট ম্যাপ দেওয়া লাগবে। নির্বাচনী ব্যবস্থা করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এখন কি করবেন, যারা দায়িত্ব দিয়েছে ওরা বুঝুক, আর যারা দায়িত্ব এনে দিয়েছে ওরা বুঝুক। প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছে, যেখানে বিএনপি বলছে একটা নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন, জামাত ইসলাম বলছে যে সংস্কার প্রয়োজন। এই মুহূর্তে সাধারণ মানুষ হিসেবে আপনি কি চাচ্ছেন? সাধারণ মানুষ হিসেবে আমি আসলে চাই দেশটা ভালোমতো চলুক, অরাজকতা দূর হোক, নর্মাল জীবনে মানুষ ফিরে আসুক। শুধু নির্বাচন নির্বাচন করলে হবে না। এই বিএনপি বলেন, জামাত বলেন, এগুলো সব এক দলের দল। আমরা একটা ছাত্র সংস্থার মাধ্যমে একটা যোগ্য নেতৃত্বের ব্যবস্থা চাই। এই মুহূর্তে আসলে সংস্কার আগে দরকার, সংস্কারের পরে তারপরে নির্বাচন দেবে। আপনি সংস্কার কোথায় করবেন? এই ফুটপাতে শুরু করে ওই উপর পর্যন্ত লোক, আমরা কিছু নষ্ট হইয়া সংস্কার করতে 20 বছর লাগবে, তাহলে তারপরে কি আপনি নির্বাচন দিবেন? দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, এখন কি করবেন? যারা দায়িত্ব দিয়েছে ওরা বুঝুক, আর যারা দায়িত্ব এনে দিয়েছে ওরা বুঝুক। অবশ্যই আমি সংস্কার চাবো, কারণ নির্বাচন হলে এখন যেটা দেখা যাবে যে আবার কিন্তু সে দল ভিত্তিক একটা বৈষম্য চলে আসবে। তার থেকে আমি মনে করি সকলকে নিয়ে সংঘবদ্ধ হয়ে যদি একত্রে আমরা যদি সংস্কারের দিকে আগাই, তাহলে আমাদের জন্য তো বটেই, বরং দেশবাসীর জন্য কি উপকার হবে বলে আমি মনে করি। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এটুকু বলতে পারি যে দুইটারই প্রয়োজন আছে, রুট ম্যাপেরও প্রয়োজন, তাড়াতাড়ি নির্বাচনের দরকার। অন্তর্বর্তীকালীন সরকার যে আর কি, এটা তো আপনার দীর্ঘমেয়াদি হতে পারে না। সংস্কারটা হোক, দেশের যে এখন যে পরিস্থিতিটা আছে, এটার জন্য সংস্কারটা জরুরি। দেশকে সংস্কার করতে হবে, তারপর হচ্ছে নির্বাচনে একটা রুট ম্যাপ দেওয়া লাগবে। একটা রুট ম্যাপ থাকা উচিত এবং সংস্কারও হওয়া উচিত, নির্বাচনটাও দ্রুত হওয়া উচিত। বিএনপি নির্বাচন চাইতে পারে এবং জামাত ইসলাম সে সংস্কার চাইতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা মনে করি যে হ্যাঁ, সংস্কারটা হওয়া উচিত, কিন্তু একই টাইমে নির্বাচনের রোড ম্যাপটাও থাকা উচিত। যেটা ন্যায্য সংস্কার যেটা দরকার, যেখানে সংস্কার দরকার ওইটাই আগে প্রয়োজন। কোর্টের একটা নির্দেশনা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করছে, আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচনী ব্যবস্থা করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।